नमस्कार बंधुरा, श्रीयर रंधनशालाय तोमादेर आरो एक बार सकल के स्वागत जानाय। काठालेर बीज दिए एक दुर्दान्त स्वादेर चच्चड़ी रेसिपि आज के आमी तोमादेर संगे शेयर करब। तो ओई रेसिपिटाई चलो किभाबे तैरी करी आमरा एक बार देखे नी। आमी काठालेर बीजगुलोके शुकिए निये एइभाबे केटे निच्छी, दिए चोका छाड़िए निच्छी। एबार आमी मसलाटा करे नी। एते आमी एक चामच सर्षे दिए दिच्छी, एक चामच पोस्त दिए दिच्छी, एक इंची आदा, तीनटे काचा लंका दिए दिलाम। सामान्य एकटु जल दिए एकटा पेस्ट तैरी करे नेब। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ পাঁচফোড়ন দিচ্ছি আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তেল থেকে পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আমি দু মিনিট ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো একইভাবে দু মিনিট আমি ভেজে নেব। দু মিনিট পর আমি এর মধ্যে মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি। এটাকে পটল আর বেগুনের সঙ্গে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটাও একটু ভেজে নিচ্ছি। সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আরো দু মিনিট ভালো করে ভেজে নিব। আমি এর মধ্যে লাল ডাঁটাটা দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিব আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে হলুদ গুঁড়ো আর নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে। আমার এটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি তৈরি করা পেস্টটা দিয়ে দেব এর মধ্যে। দিয়ে খুব ভালো করে আমি চচ্চড়িটা কষতে দেব। এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি চচ্চড়ির সঙ্গে। আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চচ্চড়িটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়ি। এটা খেতে ভীষণ সুন্দর হয়। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। তোমরা সকলেই ভালো থেকো।